গত ভিডিওতে আপনারা ক্লিয়ার হননি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছে কীভাবে আপনারা উত্তরপত্র সাবমিট করবেন প্রথম আপনি গুগল ক্লাসরুমে যখন যাবেন আপনারা উত্তরপত্র সাবমিট করবেন তো আপনারা লক্ষ্য করুন ভালোভাবে আমরা যে অ্যাসাইনমেন্ট টেস্টটি নিচ্ছি টেস্ট এক এবং টেস্ট দুই একসাথে নিচ্ছি একটা প্রশ্ন আপনাদেরকে দিয়েছি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো ক্লিক করলে এই প্রশ্নতে ক্লিক করলে আপনারা দেখবেন নির্দেশনা রয়েছে এবং প্রশ্ন রয়েছে তো আপনারা এটা কি করবেন সাবমিট করবেন আপনার উত্তরটি তখন আপনারা এই নিচে লেখা দেখতে পারবেন ওয়ার্ক আপনারা ওয়ার্কে ক্লিক করে দিবেন। তো অ্যাড ওয়ার্কে ক্লিক করার পর পর আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে ড্রাইভ ক্যামেরা স্ক্যানার ক্রিয়েট লিঙ্ক তো আপনারা আপলোডে ক্লিক করে দিবেন। আপনারা যেহেতু উত্তরপত্রটি সাবমিট করবেন সেহেতু আপনারা জাস্ট আপলোডে ক্লিক করে দিবেন এই যে আপলোড রয়েছে আপনারা আপলোডে ক্লিক করে দিবেন তো আপলোডে ক্লিক করে আপনারা এখানে আপনারা যে ছবিটি তুলেছেন এই ছবিটি আপনারা এখানে দেখতে পারবেন এখানে ছবিটি রয়েছে অথবা আপনারা এই এই থ্রি ডট মেনু থেকে আপনারা আপনাদের যেখানে ছবি তুলেছেন সেখানে চলে যাবেন যদি ক্যামেরা দিয়ে তুলে থাকেন এখান থেকে ক্যামেরা অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার ক্যামেরা কোথায় রয়েছে সেখান থেকে আপনি সেটি এই যে গ্যালারি রয়েছে গ্যালারি থেকে আপনারা নিতে পারেন অথবা আপনারা যদি আপনার ছবিটি ইমেজে থাকে তাইলে ইমেজ থেকে নিতে পারবেন এখানে দেখতে পারবেন হ্যাঁ ক্যামেরা অপশন রয়েছে স্ক্রিনশট হলে স্ক্রিনশট তো ক্যামেরায় গেলে আপনার ক্যামেরায় গেলেন যাওয়ার ওপর এই ছবিগুলো দেখতে পার আপনার উত্তর যেটা আছে আপনার এই উত্তরে ক্লিক করে দিবেন তাইলে দেখবেন আপনার উত্তরটি চলে আসবে তো এখানে উত্তর দেওয়ার সময়সীমা উল্লেখ রয়েছে যে নয়টা পনেরো মিনিটে নয়টা পনেরো মিনিটের পরে যদি কেউ সাবমিট করেন এক সেকেন্ড পরে হইলেও ডান লেট লেখাটি উঠবে তো আপনি আমার ইমেজটি এখানে আপলোড হয়ে গেছে তো আপলোড করার পর পরপরই আপনারা এখানে দেখতে পারবেন ছবিটি তারপর আপনি হ্যান্ড ইন করে দিলে এটি জমা হয়ে যায় জমা হয়ে যাবে অর্থাৎ সাবমিট হয়ে যাবে তো আমি হ্যান্ড ইন করে দিলাম ব্যাস তার মানে আমার এটা ওয়ার্ক সাবমিটেড লেখা হয়েছে উঠেছে তার মানে আমার এটা সাবমিট হয়ে গেছে তো যারা নয়টা পনেরো মিনিটের পরে দিবেন এক সেকেন্ড পরে হলেও এখানে ডান লেট লেখাটি উঠবে এই হ্যান্ডেড ইন পাশে ডান লেইট লেখা উঠবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের উত্তরপত্র সাবমিট করবেন ধন্যবাদ